প্রায় অর্ধ শতাব্দী ধরে বিশ্ববাজারে রাজত্ব করা বাংলাদেশের গলদা ও বাগদা চিংড়ির বাজার দখল করে নিয়েছে ভেন্নামি জাতের এক নতুন চিংড়ি। ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তারা বলছেন, বাণিজ্যিক অনুমোদন পেলে নতুন প্রজাতির ভেন্নামি চিংড়ি থেকে প্রতি বছর প্রায় $10 বিলিয়ন আয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের। লন্ডন থেকে তানভীর আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক বাজারে একসময় রাজত্ব করা বাগদা ও গলদা চিংড়ির বাজার প্রায় 40% কমেছে বলে জানিয়েছেন ব্রিটেনের শীর্ষ রপ্তানিকারক ইকবাল আহমেদ ওবিই। ব্ল্যাক টাইগারকে ছাপিয়ে বাজারে এখন ভেনামি জাতের নতুন প্রজাতির চিংড়ির দাপট। আমার মনে হয় 80% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। চায়না, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, তারা নতুন প্রজন্মে চিংড়ি মাছ চাষ করা শুরু করছে আজ থেকে প্রায় 20 বছর আগে। সেটাকে বলা হয় ভেনামের চিংড়ি, হোয়াইট চিংড়ি। বিশ্বখ্যাত জার্নাল ফরচুন বিজনেস ইনসাইটস এর প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বাজারে মোট 46% চিংড়ির চাহিদা মেটাচ্ছে এই ভেনামি শ্রিম্প। 2021 সালে ভেনামির চাহিদা ছিল $33.81 বিলিয়ন আর 2028 সালে ভেনামির চাহিদা হবে $53.65 বিলিয়ন। অন্যদিকে রপ্তানি ইউনিয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2018 সালে বিশ্ব বাজারে বাগদার সরবরাহ ছিল 5.5 লক্ষ মেট্রিক টন ও গলদার চাহিদা ছিল 2.4 লক্ষ মেট্রিক টন। উদ্যোক্তারা বলছেন, ভেনামি চাষের বাণিজ্যিক অনুমোদন পেলে এই খাত থেকে প্রায় $10 বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে বাংলাদেশের। At least within 5 years, $10 billion এটা সেক্টর হইতে পারে। এটা যদি প্রোডাকশনে যায় উন্নত হয়, তাহলে সরকারের এই যে ফরেন কারেন্সি ক্রাইসিস কিছুটা লাভবান হবে। চলতি বছর মার্চে 2 দফায় পরীক্ষামূলকভাবে 11টি খামারে ভেনামি উৎপাদনের অনুমতি দিলেও বাণিজ্যিকভাবে ভেনামি উৎপাদনের জন্য আরও সময় চাইছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক। এটার যে পরিবেশের উপরে প্রভাব এবং আসলে আমাদের অর্থনীতিতে কতটা এটা যুক্ত করবে, সেটা আমরা কনসিডার করে সামনের একটি টেকনিক্যাল কমিটির সভা হবে, সবাই আশা করি এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। এখানে কোনো এনভায়রনমেন্টে কোনো এফেক্ট হবে না। আমাদের গত 20 বছর যাবত এখন রিসার্চ চলতেছে, এটা বিউরোক্রেটিক্যাল জঞ্জাট। উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের এই চিংড়ি চাষ করে ইতিমধ্যে ভারত, ভিয়েতনাম, ইকুয়েডর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীন সহ বিভিন্ন দেশ ব্যাপক সফলতা পেলেও বাংলাদেশে বিগত 20 বছর ধরেই চলছে ভেনামি চাষের সম্ভাব্যতা যাচাইয়ের গবেষণা। তানভীর আহমেদ, 71, লন্ডন।